আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে রয়েছে ইনফিনিক্স হট 12 প্লে মোবাইলটি। এটি ইনফিনিক্সের নতুন একটি মোবাইল। তো ইতিমধ্যে আমার চ্যানেলে এই মোবাইলটির ফুল রিভিউ এবং এটা স্পেশাল ফিচার নিয়ে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা যদি এই ফোনটি ইউজ করেন অথবা আপনারা যদি এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই আপনারা এই দুইটি ভিডিও দেখতে পারেন যে কী কী ফিচার রয়েছে এবং এই ফোনের রিভিউটা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কীভাবে আপনারা ইনফিনিক্স হট 12 প্লে মোবাইলটি আপডেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কি কি উপায়ে এই ফোনটি আপডেট করা যায়। তো আপনি যদি ইনফিনিক্স ফোন ইউজ করে থাকেন অথবা ইনফিনিক্স হট 12 প্লে মোবাইল ইউজ করে থাকেন অথবা যে কোনো ইনফিনিক্স মোবাইল ইউজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখবেন, কেননা আপনি যে কোনো ইনফিনিক্স ফোন এইভাবে আপডেট করতে পারবেন। তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অল এ প্রেস করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমি তিনটা প্রসেস দেখাবো যে তিনটা প্রসেসের মাধ্যমে অর্থাৎ তিনটা পদ্ধতির মাধ্যমে আপনারা ইনফিনিক্স ফোন আপডেট করতে পারবেন। তো এক নম্বর প্রসেস হচ্ছে আপনারা প্রথমে চলে যাবেন সেটিংয়ে। তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি। তো সেটিং থেকে আপনারা ক্লিক করবেন মাই ফোনে। তো মাই ফোনে ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে হচ্ছে, তো এখান থেকে মাই ফোনে যাওয়ার পরে এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে গুগল প্লে সিস্টেম আপডেট। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখেন রিস্টার্ট টু আপডেট অথবা আপনারা এখান থেকে আপডেটটা চেক করে নেবেন এবং দেখেন এখানে যদি এখানে রিস্টার্ট দিই তাহলে এই ফোনটা আপডেট হবে। দেখেন এখানে বলতেছে ইউর ডিভাইস নিড টু রিস্টার্ট টু কমপ্লিট দ্য আপডেট। তো আপডেট দেওয়ার জন্য আপনারা এখান থেকে রিস্টার্ট দিতে হবে। তো আপনারা এখান থেকে চেক করবেন যে আপনার ফোনে কোনো আপডেট আসছে কি না। তো আপনারা অবশ্যই এখান থেকে চেক করবেন এবং এরপরে আপডেট দিয়ে দিবেন। আমি দেখাবো হচ্ছে 2 নম্বর প্রসেসটি। তো এই জন্য আপনারা চলে যাবেন হচ্ছে সেটিং থেকে, সবার নিচে দেখেন রয়েছে দেখেন সেটিং, সেটিং থেকে সবার নিচে সিস্টেম। তো জাস্ট এখান থেকে সিস্টেমে ক্লিক করবেন। তো সিস্টেমে ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে হচ্ছে সিস্টেম আপডেট, দেখেন এই যে সিস্টেম আপডেট। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এক্সওএস ভাষণটি দেখাবে। তো আপনারা মূলত এটার মাধ্যমে এক্সওএস ভাষণটি আপডেট করতে পারবেন। তো এখানে এক্সএস ভার্সন 10 পয়েন্ট রয়েছে, যদি এটা কোনো আপডেট আসে তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপডেট করতে পারবেন। তো এই জন্য আপনারা এখান থেকে দেখেন অনলাইন আপডেট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর দেখেন একটা আপডেট আসছে। জাস্ট আপনারা এখান থেকে রিসামে ক্লিক করলেই এই আপডেটটি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই প্রতিনিয়ত খেয়াল করবেন যে আপনার ফোনে কোনো আপডেট আসছে কি না, তো আপনারা অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। তো 3 নম্বর প্রসেসটি হচ্ছে গুগল প্লে থেকে অর্থাৎ প্লে স্টোর থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাপগুলো আপডেট করে দিবেন। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার জন্য আমি প্রথমে এই যে প্লে স্টোরে ক্লিক করবেন। তো প্লে স্টোর থেকে আপনারা এখানে আপনাদের ছবি আইকনে ক্লিক করবেন উপর থেকে। তো জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাবে হচ্ছে অল অ্যাপ আপ টু ডেট। তো জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যে অ্যাপ আছে সেই অ্যাপগুলো এখানে আপডেট দেখাবে যে কোন কোন অ্যাপে আপডেট আসছে। তো আপনারা এগুলো খেয়াল রাখবেন যে আপনার ফোনে কোনো অ্যাপ আপডেট আসছে কি না। তো আপনি এখান থেকে প্রয়োজন মতো যে কোনো এখানে ক্লিক করবেন, আপডেট অলে ক্লিক করলে সবগুলো অ্যাপ একসাথে আপডেট হয়ে যাবে এবং এখান থেকে যে আপডেটে ক্লিক করেন তাহলে শুধু সেই অ্যাপেই আপডেট হবে। তো আপনারা এইভাবে প্রতিনিয়ত খেয়াল রাখবেন যে আপনার ফোনে কোনো আপডেট আসছে কি না। তো যদি আপনারা আপডেট করেন তাহলে অ্যাপের নতুন নতুন ফিচার এবং আরও স্মুথলি ফোন ইউজ করতে পারবেন। তো আমি মনে করি প্রতিটি ইনফিনিক্স ইউজারদের জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন যে আপনার ফোনে কোনো আপডেট আসতেছে কি না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।